হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষে পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয়েছে, সে অ্যাসাইনমেন্টের সমাধানটি নিয়ে আসলাম। শ্রেণী অষ্টম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আপনারা তাহলে দেখি সর্বপ্রথম প্রশ্নটি কী ছিল আমাদের। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক, প্রথম অধ্যায় উপনিবেশ যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। পার্ট এক, বাংলা ইউরোপীয়দের আগমন ও উপনিবেশ শাসনের পটভূমি। পার্ট দুই, বাংলা ইউরোপীয়দের বাণিজ্য বিস্তার। পার্ট তিন, বাংলার উপনিবেশ শক্তি বিজয়ের কারণ। পার্ট চার ও পাঁচ, পাঁচ ছয়, পাঁচ সাত ও আট। আমাদের যে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ করতে হবে, 1857 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে কোনো 10টি উল্লেখযোগ্য ঘটনার সময়কাল সহ একটি পোস্টার তৈরি করতে হবে। সংকেত কী দিয়েছে, সাল উল্লেখ করতে হবে, ঘটনার বর্ণনা উপস্থাপনা বৈশিষ্ট্য। সো আমরা নির্দেশনাতে পোস্টার পেপার অথবা ক্যালেন্ডার উল্টা পৃষ্ঠা অথবা খাতার পৃষ্ঠা চোরা দিয়ে পোস্টার তৈরি করা যেতে পারে। সো এই অ্যাসাইনমেন্টের সরিষাটি করি, তাহলে চলেন দেখা যাক। দেখেন আমাদের সামনে আছে অষ্টম শ্রেণী বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয়, দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্টের উত্তর 2021। প্রশ্ন ছিল 1957 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে কোনো 10টি উল্লেখযোগ্য ঘটনার সময়কাল একটি পোস্টার তৈরি করো। সো আপনারা পোস্টার তৈরি করবেন, পলাশী যুদ্ধ 1957 সালটা আপনারা লিখতে পারেন, এটা এখান থেকে এই পর্যন্ত লিখবেন। পলাশী যুদ্ধ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিন, 1957 সাল পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল। পলাশী যুদ্ধ 1757 সালে 23 জুন নবাব সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত হয়। এ যুদ্ধ 8 ঘন্টার মতো স্থায়ী ছিল এবং প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতার দরুন নবাব কোম্পানি কর্তৃক পরাজিত হন। এটুকু আপনারা সম্পূর্ণ লিখবেন এই পর্যন্ত। সো এরপরে দ্বৈত শাসন 1765 সাল, এটি খুবই একটি উল্লেখযোগ্য ঘটনা। দেখেন আমি আপনাদের এইটুকু এখান থেকে এটুকু লিখবেন, আমি আপনাদেরকে দিচ্ছি। 1765 সালে লর্ড ক্লাইভ বাংলা নবাব থেকে দেওয়ানি সনদ প্রাপ্ত হলে যে শাসন প্রণালী উদ্ভব হয় তা ইতিহাসে দ্বৈত শাসন নামে পরিচিত। এরপরে যেটি আছে 76-এর মনন্তর ও 1770 সাল, দুর্ভিক্ষ হলো কোনো এলাকার ব্যাপক খাদ্য ঘাটতি, সাধারণত ফসল হানি, যুদ্ধ, সরকারের নীতিগত ব্যর্থ ইত্যাদি কারণে দুর্ভিক্ষ সংঘটিত হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, গবাদি পশুর মরক, পোকামাকড় আক্রমণ ইত্যাদি কারণে দুর্ভিক্ষ সংঘটিত হয়। 1970 সালে বাংলাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সময়টি বাংলা 1176 সাল হয়। এই দুর্ভিক্ষ 76-এর মনন্তর নামে পরিচিত। অতি বৃষ্টি ও বন্যার কারণে কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়, সমগ্র দেশ জুড়ে চরম অর্থনৈতিক মন্দা দেখা দেয়। ত্রুটিপূর্ণ ভূমি, রাজস্ব, খাদ্য ব্যবস্থা, খাদ্য বাজারে দালাল ফরিয়া, শ্রেণী দৌরাত্মের ফলে অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। সো এখান থেকে আপনারা এইটুকু সুন্দর করে লিখতে পারেন। তারপরে আছে দেখেন চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সাল, চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের সকল শ্রেণীর জমিদার ও স্বতন্ত্র তালুকদারের মধ্যে সম্পাদিত একটি চুক্তি। আপনার এর প্রবর্তক, এর প্রবক্তা লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে? তো আপনি এখান থেকে এটুকু লিখতে পারেন, সুন্দর করে লিখে নেবেন। তাহলেই হয়ে যাবে। আপনারা সুন্দর করে লিখবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে এইটুকু নেবেন। এরপরে আছে দেখেন শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপন 1921 সাল, সরি 1821 সাল। বাংলা নবজাগরণের ক্ষেত্রে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত মুদ্রণ যন্ত্রের ভূমিকা ছিল অনন্য। 1821 সালে শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপন বাংলার মানুষের মনকে মুক্ত করা ও জাগিয়ে তোলার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করে। এতে বই পুস্তক ছেপে জ্ঞান চর্চাকে শিক্ষিত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পথ সুগম হয়। এ সময় অনেকে বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ করে জনমত সৃষ্টি এগিয়ে আসেন। আপনারা এখান থেকে এটুকু লিখতে পারেন। তারপরে সিপাহী বিদ্রোহ 1857 সালে 10 মে, সিপাহী বিদ্রোহ বা সৈনিক বিদ্রোহ 1857 সালে 10 মে মিরাট শহরে শুরু হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহীদের বিরুদ্ধে একটি বিদ্রোহ হয়, যার মধ্যে আলেমদের ও ওলামাদের অবদান অপরিসীম। ক্রমশ এই বিদ্রোহ গোটা উত্তর ও মধ্য ভারতে, আধুনিক উত্তরপ্রদেশ, বিহার, উত্তর মধ্যপ্রদেশ ও দিল্লি অঞ্চল ছড়িয়ে পড়েছিল। আপনারা এটি লিখতে পারেন, সুন্দর করে লিখবেন। এরপর আছে বঙ্গীয় আইনসভা 1861 সাল, আপনার বঙ্গীয় আইনসভা ভারত শাসন সংক্রান্ত ধারাবাহিক সাংবিধানিক সংস্কার চূড়ান্ত পরিণতি স্বরূপ গঠিত হয়েছিল। 1861 থেকে শুরু হয়ে 1935 সালে ভারত শাসন আইন প্রণয়ন পর্যন্ত শাসন সংস্কারের শেষ পর্যায় হিসেবে বঙ্গীয় আইন সভার আত্মপ্রকাশ ঘটে। এখান থেকে আপনার এটুকু লিখবেন। এরপরে আছে দেখেন বঙ্গভঙ্গ, খুব ইম্পর্টেন্ট একটা। 1905 সালে 16 অক্টোবর সংগ্রামে উপমহাদ্বীপ ব্রিটিশ শাসনের শাসনতান্ত্রিক
হ্যাঁ, ও রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। বঙ্গভঙ্গ 1905 সালে 16 অক্টোবর ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড জর্জ ন্যাথানিয়েল কার্জন শাসন কাজ পরিচালনার সুবিধার্থে তৎকালীন বাংলা প্রেসিডেন্ট ভেঙে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ নামে দুটি প্রদেশ নতুন প্রদেশ বিভক্ত করেন। লাহোর প্রস্তাব 1940 সালে 23 মার্চ, লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব, যাকে পাকিস্তানের স্বাধীনতার ঘোষণা বলা হয়, যা তা হচ্ছে ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত প্রস্তাবনা। 1940 সালে 23 মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে মুসলিম লীগের পক্ষ হতে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের প্রারম্ভিক খসড়া তৈরি করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান, যা আলোচনা ও সংশোধনের জন্য নিখিল ভারত মুসলিম লীগের সাবজেক্ট কমিটির সমীপে পেশ করা হয়। এটি আপনি এখান থেকে এই পর্যন্ত লিখবেন, দেখেন। এরপর আছে ভারত বিভাজন 1947 সালে 15 আগস্ট, ভারত বিভাজন। ভারত বিভাজন বা দেশ ভাগ হলো ব্রিটিশ ভারতের রাজনৈতিক বিভাজন। 1947 সালে 15 আগস্ট ব্রিটিশ ভারত ভেঙে হয় পাকিস্তানের অধিরাজ্য ও ভারতের অধিরাজ্য নামে দুটি সার্বভৌম রাষ্ট্র গঠন করা হয়। এটিকে এখান থেকে আপনার সুন্দর করে এই পর্যন্ত লিখবেন, দেখেন, এই পর্যন্ত লিখবেন। এরপরে আছে আর নাই, আসলে 10টা শেষ হয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও দিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি।